গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মধুচন্দ্রা চক্রবর্তী আবার হাজির হয়ে গেছি আমার নতুন লাঞ্চের ইটিং শো নিয়ে, আপনাদের সঙ্গে খাবো বলে আর শেয়ার করবো বলে। আপনারাও বসে যান আমার সাথে একসঙ্গে লাঞ্চ করতে। তা আজকে আমার লাঞ্চটা পুরোপুরি ভেজ লাঞ্চ। তো আমি বলে দিই কি কি রয়েছে। ভাত, এটা মিষ্টি কুমড়োর চচ্চড়ি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, লেবুর স্লাইস পাকে লেবুর স্লাইস, পাঁপড় ভাজা, মুগ ডাল, আর রয়েছে ছানার বড়া দিয়ে আলু পটলের ডালনা। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিও দেখে যদি পছন্দ হয় আমার এই ভেজ লাঞ্চটা লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করবেন বেশি করে নিজের পরিচিতদের মধ্যে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি আমার ভিডিওসগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে নিন, তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরু করছি। হ্যাঁ, প্রথমে ডালটা নেব, এই হলো মুগ ডাল। পাঁচ ফোড়ন দিয়ে করা হয়েছে মুগ ডালটা। লেবুটা চটকে নিচ্ছি। ভালো হয়েছে, চচ্চড়িটা ভালো হয়েছে, ডালটা পাঁচফোড়ন দিয়ে করেছে, ভালো হয়েছে। যতই বৃষ্টি পড়ুক কিরকম একটা ভ্যাপসা গরম, না গরম আর কোনদিন কমবে না ওই ডিসেম্বরে। আজকাল তো বৃষ্টির সময় হচ্ছেও না।
এবার খাবো ছানার বড়া দিয়ে আলু পটলের ডালনা। এটা ভীষণ টেস্টি একটা নিরামিষ আইটেম, আপনারা অনেকেই হয়তো বাড়িতে বানিয়ে খান। এটা কেমন লাগে জানাবেন আমাকে কমেন্ট বক্সে। খুব লাইট হয়েছে, কম মশলা দিয়ে করা হয়েছে, ভালোই লাগছে। গরমের মধ্যে মাঝে মধ্যে লাইট খাবার খেতে ভালোই লাগে। আর ছানার বড়াটা করা হয়েছে, এটার মধ্যে ধনে পাতা আছে, গোটা জিরে আছে, গরম মশলা গুঁড়ো আছে, নুন হলুদ তো থাকেই, সেটার আলাদা করে বললাম না। এই যে ভেতরটা, ধনে পাতা কামড়টা পড়ছে আর গোটা জিরের কামড়টা পড়ছে, দারুণ লাগছে খেতে, দারুণ। বড়াটা না ভেঙে ভেঙে মেখে খেলে আরো বেশি টেস্টি হয়, টেস্টি লাগে খেতে বেশি। ভাত শেষ, এখন লাস্ট বড়াটা খাচ্ছি। কমপ্লিট আমার লাঞ্চ। আজকে আমার এই লাঞ্চের মেনুটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ফিডব্যাকে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। আমি দ্রুত একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব, তো আমার নেক্সট ভিডিওর জন্য প্লিজ অপেক্ষা করুন। আমি এখন চলি, বাই বাই, নমস্কার।